আসসালামু আলাইকুম। কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানায় ভুগছেন, টয়লেটে বসে থেকে এর সমাধান মিলছে না, দীর্ঘক্ষণ বসে থেকেও পায়খানা হচ্ছে না, আপনাদের পাইলসের সমস্যা হয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ টয়লেটে বসে থেকে ধৈর্য হারাচ্ছেন, অনেক কষ্ট হচ্ছে, সত্যি যাদের কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য তাদের যন্ত্রণা শেষ নাই, পেট ফাঁপা, বদ হজম সব কিছুর সমস্যা দূর হয়ে যাবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ প্রতিটি কথাই অনেক মূল্যবান, এক একটা কথা মিস করলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো চলুন কীভাবে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দূর করা যায়, তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিতে। যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। কোষ্ঠকাঠিন্য সত্যি দুরূহ একটা রোগ, যেটা হলে সবার অনেক সমস্যা হয় এবং এতে করে এই কোষ্ঠকাঠিন্য থেকে ভয়ঙ্কর রোগ শরীরে দেখা দিতে পারে, এমনকি পাইলসও হতে পারে। তো কোষ্ঠকাঠিন্য দূর হলেও আপনাদের পাইলস দূর হয়ে যাবে এক নিমেষে, তবে আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে, তাহলে কিন্তু একদিনে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে হবে, দুধ কিন্তু একেবারে শরীরের জন্য একটা আদর্শ খাবার, এটা যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। আরেকটা আপনারা উপাদান খেতে পারেন, সেটা হচ্ছে ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষি খাওয়ার সঠিক নিয়মটা জানতে হবে, কিভাবে খাবেন সঠিক নিয়ম জানলে এই একটা উপাদান দিয়ে আপনাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা একেবারে চিরতরে দূর হয়ে যাবে আর কখনোই হবে না। কিভাবে খাবেন এই ইসবগুলের ভুষি? ইসবগুলের ভুষি অবশ্যই এক গ্লাস পানিতে এক চামচ ইসবগুলের ভুষি দিয়ে খেতে হবে, তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি দুধের সঙ্গে ইসবগুলের ভুষি খান। ইসবগুলের ভুষি কিভাবে খাবেন? এই ইসবগুলের ভুষি কিন্তু 10টি রোগের বেশি কাজ করে আমাদের শরীরের জন্য, এজন্য সঠিক নিয়মে যদি আপনারা ইসবগুলের ভুষি খেয়ে থাকেন তাহলে কোনো দিনও আপনাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হবে না। তার আগে বলে নেই আপনাদেরকে কিন্তু সবুজ শাকসবজি বেশি বেশি করে খেতে হবে, অর্থাৎ ফাইবার সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খেতে হবে, শাকসবজি, ফল, ফ্রুটস, বিশেষ করে যেসব খাবারে বা যেসব ফলে খোসা থাকে, আপেল, পেয়ারা, শসা, গাজর, এগুলো আপনাদেরকে বেশি বেশি করে চিবিয়ে খেতে হবে। আর ইসবগুলের ভুষি আপনাদেরকে খেতে হবে এরকম পাতলা করে গুলে, বেশিক্ষণ রাখা যাবে না, দীর্ঘক্ষণ রেখে কখনোই আপনারা ইসবগুলের ভুষি খাবেন না। গুলে নেওয়ার 3 থেকে 4 মিনিট, জোর হয় 5 মিনিটের মধ্যেই আপনারা ইসবগুলের ভুষি খেয়ে নেবেন। আর আপনাদেরকে অবশ্যই পানি পান করতে হবে, দিনের প্রায় 6 থেকে 7 লিটার পানি পান করতে হবে। সেই পানিটা আপনারা একেবারে খেতে যাবেন না, অল্প অল্প করে সারাদিনে আপনারা 7 থেকে 8 লিটার পানি খেতে পারেন। এছাড়াও আপনাদেরকে ফল, ফ্রুটস, শাক, সবজি, ফাইবার সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খেতে হবে, তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা একেবারে চিরতরে দূর হয়ে যাবে। যাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা আছে তারা আরেকটি উপকরণ খেতে পারেন, এতে করেও আপনাদের কোষ্ঠকাঠিন্য চিরতরে দূর হয়ে যাবে, সেটি হচ্ছে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে আপনারা চিবিয়েও খেতে পারেন, সেটা ভালো হয় আপনারা যদি সিদ্ধ করে খেতে পারেন। কাঁচা পেঁপে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দূর করতে 100% কার্যকরী, এটা আপনারা রান্না করে খাবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা পেঁপের সবজি থাকলে আপনাদের কোষ্ঠকাঠিন্য হবে না। আর আপনারা ইসবগুলের ভুষি হালকা কুসুম গরম দুধের সঙ্গে 1 চামচ ইসবগুলের ভুষি দিয়ে সেটা খেয়ে নেবেন, তাতেও কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা চিরতরে দূর হয়ে যাবে আর কখনোই হবে না। এই একটি মাত্র ইসবগুলের ভুষি আপনাদের জীবনকে একেবারে সুন্দর করে দিতে পারে, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা থেকে আপনারা একেবারে মুক্তি পেয়ে যাবেন আর কখনো আপনাদের হবে না। তো আমি যেগুলো বলেছি অবশ্যই সব কথাগুলো আপনারা মেনে চলবেন, তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা কখনো হবে না, আপনাদের
জীবন একেবারে পাল্টে যাবে। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করতে ভুলবেন না।